বন্ধুরা, আজ আমি আপনাদের যে দেশের কথা বলতে যাচ্ছি সেটি দুনিয়ার একমাত্র দেশ যারা বাসস্টপকে লাইব্রেরিতে পরিণত করেছে। টেকনোলজির ব্যাপারে এই দেশ দুনিয়ার পথপ্রদর্শক। এই দেশ আমাদেরকে সেলফোন উপহার দিয়েছে। বন্ধুরা, আপনারা কি মোসাদের নাম শুনেছেন? এটি দুনিয়ার শক্তিশালী ইন্টেলিজেন্স এবং স্পেশাল অপারেশন ইউনিট, যেটা এই দেশেই অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের বলতে যাচ্ছি দুনিয়ার সব থেকে শক্তিশালী দেশ ইসরায়েল সম্পর্কে কিছু অজানা তথ্য। ইসরায়েলকে অনেক মানুষ সার্ভ্রেন নেশনও বলে থাকে। এই দেশের মোট জনসংখ্যা 92 লক্ষ। জনসংখ্যার ব্যাপারে এটি দুনিয়ার 100 নম্বর সব থেকে বড় দেশ। আপনি জেনে অবাক হবেন, এখানকার জনসংখ্যার 94% মানুষ শহরে ও 6% মানুষ গ্রামে বসবাস করে। ইসরায়েলের অফিসিয়াল নাম হলো স্টেট অফ ইসরায়েল। এখানকার একটি শহর হলো জেরুজালেম, এটা এই দেশের রাজধানী শহর। এখানে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল। এটি একটি ঐতিহাসিক জায়গা ও হ্যাপেনিং জায়গাও বটে। এখানে অনেক রাত পর্যন্ত পার্টি হয়ে থাকে। বন্ধুরা, এখানকার ফ্রুট স্যালাড পুরো দুনিয়ায় বিখ্যাত। এখানকার সবথেকে ভালো ব্যাপার হলো, আপনি এখানে গভীর রাতে রাস্তায় বেরোলেও আপনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন। এই দেশ দুনিয়ার মধ্যে সবথেকে বেশি গাছ লাগিয়েছে, কারণ আজ থেকে প্রায় 50 বছর আগে এই দেশে যা গাছ ছিল আজ প্রায় ডবল গাছ এখানে রয়েছে। অতীতে ইসরায়েল অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। আপনারা হয়তো জানেন, জার্মানির নেতা হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় 20 লক্ষ ইহুদিকে মেরে ফেলেছিল, যারা ইসরায়েলের বাসিন্দা ছিল। কিন্তু বর্তমানে ইসরায়েল এতটাই শক্তিশালী হয়ে গেছে যে আমেরিকাও এই দেশের কাছে সাহায্য চায়। এই দেশ তাদের ডিফেন্স বাজেটের উপর সবথেকে বেশি পয়সা খরচা করে, যার পরিমাণ হলো 84,000 কোটি। এবং এখানকার সেনা দুনিয়ার 4 নম্বর সব থেকে বড় শক্তিশালী সৈন্যদল। যখন 1967 সালের জুন মাসে জর্ডন, সিরিয়া এবং ইরাক একই সঙ্গে ইসরায়েলের উপর হামলা করেছিল, তখন ইসরায়েল প্রতিঘাত করে 6 দিনের ভিতরেই এই যুদ্ধ শেষ করে দিয়েছিল, যা ইতিহাসে সিক্স ডে ওয়ার নামেও পরিচিত। বন্ধুরা, ইসরায়েল দুনিয়ার 9টি দেশের মধ্যে একটি দেশ যাদের কাছে নিজেদের স্যাটেলাইট রয়েছে, যার সাহায্যে তারা ড্রোন পরিচালনা করে, এবং এই স্যাটেলাইট অন্য দেশের স্যাটেলাইট থেকে অনেক বেশি শক্তিশালী। সৈন্যবলের সাথে সাথে ইসরায়েল টেকনোলজির ব্যাপারেও সব থেকে আগে এগিয়ে আছে। এখানকার 95% মানুষের ঘরে সোলার সিস্টেম অবস্থিত রয়েছে। এখানে হোম কম্পিউটার ব্যবহারের ব্যাপারে এটি দুনিয়ার মধ্যে সব থেকে আগে এগিয়ে আছে। তাছাড়া মাইক্রোসফট কোম্পানির প্রথম পেনড্রাইভ চিপ, ভয়েস মেল, সেলফোন এই দেশেই তৈরি করা হয়েছিল। এই দেশে 3,500 এমন হাইটেক কোম্পানি রয়েছে, যেগুলি দুনিয়ার মধ্যে আমেরিকার সিলিকন ভ্যালির পর দ্বিতীয় স্থানে অবস্থিত। দুনিয়ার প্রথম অ্যান্টিভাইরাস সফটওয়্যারও এই দেশেই তৈরি করা হয়েছিল। এই দেশের লোক খাওয়া দাওয়া এবং পানীয় খুবই পছন্দ করে। ইসরায়েলের মানুষেরা প্রচুর পরিমাণে কফি খাওয়া পছন্দ করে। তাছাড়া এখানে মানুষেরা সুশি খাওয়া সবথেকে বেশি পছন্দ করে, যেটা হলো জাপানের ডিশ। এখানে তেল আবিব নামক একটি শহরে 100 রকমেরও বেশি সুশি পাওয়া যায়, এবং এখানে প্রতি বছর প্রায় 1 মিলিয়ন পাউন্ডের থেকে বেশি হামস খাওয়া হয়ে থাকে, যেটা লেবুর রস এবং রসুন দিয়ে তৈরি একটি সুস্বাদু খাবার। ইসরায়েলের মানুষেরা বেশি চকলেটও খায়। চকলেট খাওয়ার ব্যাপারে এটি দুনিয়ার 3 নম্বর দেশ। বন্ধুরা, দুনিয়ার মধ্যে সবথেকে সুন্দর ও ঐতিহাসিক জায়গা ইসরায়েলে অবস্থিত। দুনিয়ার সবথেকে ছোট মরুভূমি জুডিয়ান মরুভূমি আর বিশ্বের সবথেকে পুরনো কবরস্থান মাউন্ট অফ অলিভস এই দেশেই অবস্থিত। এই জায়গাটি প্রায় 3,000 সাল পুরনো। ইসরায়েলের কারেন্সি হলো ইসরায়েলি শেকেল, যার মূল্য প্রায় 23.24 ভারতীয় টাকার সমান। এই দেশে ঘুরতে হলে আপনাকে 6-7 দিনের ভিতরে প্রায় 2,50,000 টাকা খরচা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল দুনিয়ার সবথেকে শক্তিশালী দেশ ইসরায়েল।
কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।